ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিনই জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেল ও কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন। ময়মনসিংহ সিটি নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক নগরীতে গণসংযোগ শুরু করেন। মেয়র নির্বাচিত হলে নগরীর সার্বিক উন্নয়নের কথা জানান তিনি। আমি আশা করছি আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ আগামী দিনে আমাকে আবারও ভোট দিয়ে এই অসমাপ্ত এবং প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ ময়মনসিংহ করার সুযোগ দান করবেন। অপরদিকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং হাতি প্রতীকের প্রার্থী সাদেক খান মিল্কিও গণসংযোগ করেন। তিনি দেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই নগরীকে স্মার্ট নগরী, যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার এবং পরিকল্পিতভাবে ড্রেনেজ এবং জলবদ্ধতা নিরসন এবং যানজট নিরসনে উপযুক্ত ব্যবস্থা নেব। ময়মনসিংহ সিটির 32 ওয়ার্ডের 9 মার্চ ভোট গ্রহণ। কুমিল্লা সিটি উপনির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা নগরীর রেসকোর্স এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। মেয়র নির্বাচিত হলে নগরীর সার্বিক উন্নয়নের কথা জানান তিনি। জনগণের বিপুল সাড়া পাচ্ছি, কারণ এই জায়গাগুলোতে আমি আগেও বিচরণ করেছি। আলহামদুলিল্লাহ পরিবারকে সাথে নিয়েই আমি মুভ করছি। অন্যদিকে কুমিল্লার সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতা ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু নগরীর রাজগঞ্জ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। রাজগঞ্জ চকবাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। ঈদগাহ সামনে সান্তা, কান্দিভাল লেগে সান্তা, টনসুপিজি গেলে সান্তা, সান্তা জনতল অস্থির হয়ে গেছে জনগণ। এটা আমরা ইনশাআল্লাহ যাইতে পারি, এটা আমরা রোহিত করে দেব। নগরীর সিডিপ্যাথ হসপিটাল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন কায়সার। পরে কান্দিরপাড়, রাজগঞ্জ ও চকবাজার এলাকায় গণসংযোগ করেন। নামের সাইনবোর্ডের পরিবর্তন হয়েছে কিন্তু কোনো টেকসই উন্নয়ন হয় নাই। এখানে আপনার যারা দায়িত্বে ছিলেন এবং বর্তমানে ক্ষমতাসীন যারা, তারা মিলেমিশে কুমিল্লা সিটি কর্পোরেশনকে কাজ বেচা কেনার হাটে পরিণত করেছেন। কুমিল্লা সিটির 27 ওয়ার্ডে আগামী 9 মার্চ ভোট গ্রহণ। ভোটের 48 ঘন্টা আগে শেষ হবে প্রচার প্রচারণা। এসএটিভি নিউজ ডেস্ক।